হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো রাজ্যের সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেটা নিয়ে কথা বলবো। কি কি এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, কত টাকা তোমার স্যালারি পাবে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, জব লোকেশন তোমাদের কোথায় হবে, সমস্ত কিছু এই চাকরিটা সম্পর্কে তোমাদেরকে কিন্তু এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো। তো যারা ইন্টারেস্টেড রয়েছো আজকে এই ভিডিওটি বা এই চাকরিটির সম্পর্কে যারা সম্পূর্ণ তথ্য পেতে চাও, তারা কিন্তু আজকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি, বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রেস, আমি এই মুহূর্তে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে মেমো নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, 17 জুনে কিন্তু এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এই চাকরিটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সবাই কিন্তু এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা আমি তোমাদেরকে ফার্স্টে বলছি যে আগামীকাল অর্থাৎ 21 জুন থেকে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছ 21/6/2021 থেকে স্টার্ট হচ্ছে, জুলাই মাসের 5 তারিখ অবধি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন চলবে অনলাইনও। এখানে অ্যাপ্লিকেশনের যে পদ্ধতিটা রয়েছে, প্রসিডিওটা, যেটা দুটো স্টেপ রয়েছে। ফার্স্টে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, তারপরে অনলাইনে যে হার্ড কপিটা পাবে তোমরা সেটা প্রিন্ট আউট করার পরে যাবতীয় তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস, যাবতীয় তোমাদের অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টস, সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে একটা এনভেলপের মধ্যে ভরে অবশ্যই লিখতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেটা লিখে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি ডিমান্ড ড্রাফটের দ্বারা যে কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্কে গিয়ে তোমাদের কাটতে হবে, যেখানে তোমার জেনারেলদের জন্য 100 টাকা মানে 100 টাকা কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, আর SC ST-র জন্য কিন্তু রাখা হয়েছে 50 টাকা কিন্তু রাখা হয়েছে। এইটা করার পরে আমি আমার একবার রিপিট করছি, ফার্স্টে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার পরে তোমাদের সামনে কিন্তু একটা হার্ড কপি পাবে, তোমরা সেই হার্ড কপিটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পরে তোমাদের কিন্তু যাবতীয় তোমাদের যা যা ডকুমেন্টস হবে সেই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে এনভেলপের মধ্যে ভরে অবশ্যই এনভেলপের উপরে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেটা লিখতে হবে। আর অবশ্যই কিন্তু এনভেলপের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিয়ের যে ডিমান্ড ড্রাফটের যে কপিটা তোমরা পাবে সেটাও কিন্তু অ্যাটাচ এখানে করতে হবে, যেটাতে বলা হয়েছে যে জেনারেলদের 100 অর্থাৎ 100 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, আর SC ST-র জন্য কিন্তু এখানে 50 টাকা কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। সেটা দেওয়ার পরে তোমাদের কিন্তু যে কোনো স্পিড পোস্ট হোক আর রেজিস্টার পোস্ট হোক, যে কোনো ওয়ে দ্বারা তোমাদের কিন্তু এখানে তোমাদের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এই অ্যাড্রেসটার মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে 13/7/2021 মধ্যে, অর্থাৎ 13 জুলাই 2021 মধ্যে। 5 জুলাই 2021 মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, আর 13/7/2021 মধ্যে তোমাদের এই এনভেলপটা তোমাদের কিন্তু অবশ্যই এই অ্যাড্রেসে পৌঁছানো হতে উচিত, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। তো এবার দেখো তোমাদের কী কী পোস্ট রয়েছে। ফার্স্টে যে ডেটা এন্ট্রি অপারেটারের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, আর সাথে তোমাদের 1 বছরের একটা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারের অ্যাপ্লিকেশনের উপরে, আর সাথে তোমাদের কিন্তু 3 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এসেন্সিয়াল টেকনিক্যাল নলেজের মধ্যে চাওয়া হয়েছে তোমাদের MS Office-এর দক্ষতা থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ইংলিশ টাইপিং স্পিড তোমাদের 30 WPM হতে হবে, ওয়ার্ড পার মিনিট হতে হবে। টোটাল 4খানা এখানে ভ্যাকেন্সি রয়েছে, 13,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি তোমরা এখান থেকে পেয়ে যাবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়সে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাজ পার গভর্নমেন্ট রুল এজ সিলেকশন তোমরা পেয়ে যাবে। মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরির জন্য এখানে নিয়োগ করা, যেখানে উচ্চমাধ্যমিক 5 টাকা লাগবে, আর সাথে তোমাদের কিন্তু এখানে কিছু তোমাদের হচ্ছে ফিজিক্স অথবা কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ম্যাথামেটিক্স অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর BMLT অর BSc in MLT রিকগনাইজ বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। অর্থাৎ এখানে বলাই হচ্ছে যে তোমাদের কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ল্যাবরেটরি মানে ল্যাবরেটরি টেকনোলজির উপর, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমাদের MS Office-এর নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে, 3 মাসের একটা সার্টিফিকেট তোমাদের কিন্তু কম্পিউটার থাকতে হবে। আর হচ্ছে দেখো টোটাল 4খানা পোস্ট রয়েছে, 17,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারি তোমরা পেয়ে যাবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই এখানে করতে পারবে। তারপর দেখো মেডিকেল মাইক্রোবায়োলজিস্টের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে, এখানে ফার্স্ট ক্লাস MSc থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 2খানা মাত্র এখানে ভ্যাকেন্সি রয়েছে, 40,000 টাকা প্রত্যেক মাসে তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স তোমাদের এখানে হতে হবে, আর অ্যাজ পার গভর্নমেন্ট তোমাদেরকে তো ফার্স্টেই বললাম, অ্যাজ পার গভর্নমেন্ট তোমরা কিন্তু এজ সিলেকশন পেয়ে যাবে। তো সমস্ত কিছু এখানে মোটামুটি বলে দেওয়া হয়ে গেছে। এবার তোমরা এখানে কীভাবে নোটিফিকেশনটা ডাউনলোড করে বা অ্যাপ্লাই কালকে দেখে কীভাবে করো সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে চলে আসতে হবে এই দক্ষিণ দিনাজপুরে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু এখানে চলে আসতে হবে। এখানে কেন আসতে হবে, কারণ এখানে যে জব লোকেশনটা হবে সেটা কিন্তু তোমাদের দক্ষিণ দিনাজপুরেই হবে, কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই ওয়েবসাইটে আসার পর একটু স্ক্রল ডাউন করবে, ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো। এখানে আসার পর দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অ্যান্ড প্রোগ্রাম অফিসার, এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু
তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ একটা কিন্তু নোটিফিকেশন এখানে জারি করা রয়েছে। এই নোটিফিকেশন তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবে তোমাদের সামনে কিন্তু এখানে নোটিফিকেশনের যে পেজটা সেটা রয়েছে, এখানে তোমার ভিউ করলেই তোমাদের সামনে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।